চলেছে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া, শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপ নিয়ে বাড়তি প্রত্যাশা না রাখতে বললেন শান্ত, তামিমের জাতীয় দলে ফেরার অপেক্ষা অধিনায়কের। টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তান কিংবদন্তি মুশতাক আহমেদ, আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি। চোট কাটিয়ে ব্যাটিং অনুশীলন শুরু সৌম্যর, ফর্মে ফিরতে লিটনও নিচ্ছেন প্রস্তুতি, বিশ্বকাপের আগে ফিটনেস নিয়ে সতর্ক বিসিবি। চ্যাম্পিয়ন্স লিগে রাতে সেমিতে ওঠার লড়াই, নিউ ক্যাম্পে পিএসজি চ্যালেঞ্জ বার্সেলোনা, ডর্টমুন্ডের মাঠে নামবে অ্যাটলেটিকো। টি-20 থেকে অবসর নেয়া তামিম মুশফিককে বিশ্বকাপে ফেরানোর পরিকল্পনা নেই। জাতীয় দল থেকে দূরে থাকা তামিম ওয়ান ডে আর টেস্টে ফিরলে দলের জন্য ভালো হবে বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর টি-20 বিশ্বকাপে উচ্চাশা না রাখার অনুরোধ শান্তর। তামিম ইকবালকে কাছে পেয়েই বৈঠক করেছেন নাজমুল শান্ত, জানতে চেয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা। গণমাধ্যমে খোলাসা করেননি আলোচনার বিষয়বস্তু। তবে তামিমের ফেরার অপেক্ষায় আছেন শান্ত। ওয়ান ডে ও টেস্টে দেশসেরা ওপেনারের প্রত্যাবর্তনে ভারসাম্য বাড়বে দলের, আর বাংলাদেশ ক্রিকেটের জন্য হবে স্বস্তির। টি-20 যদিও রিটায়ার করেছে, যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফরম্যাটে আসলেই আমরা খুশি হব। এটা আমার মনে হয় আমি না প্রত্যেকটা দেশের মানুষ প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে। সো এটা এটা তো ইচ্ছা, এটা চাওয়া, বাট সবার আগে ওনার চাইতে হবে। দলের প্রয়োজনে মঈন আলী কিংবা বেন স্টোকসরা অবসর ভেঙে ফিরেছেন। টি-20 থেকে অবসর নেওয়া তামিম মুশফিককে নিয়ে বাংলাদেশের কোনো পরিকল্পনা আছে কি? লাস্ট বেশ কয়েক দিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন যেটা নিয়ে ওনার সাথে আমরা আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। প্রত্যাশার পারদ চড়িয়ে অতীতে বিশ্বকাপে ভরাডুবি বাংলাদেশের নিয়মিত চিত্র, এবারে টি-20 বিশ্বকাপে সে পথে হাঁটতে চায় না টাইগাররা। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কি চাই, আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে আমরা অনেক বড় কিছু করি, বাট এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয় জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না। শ্রীলঙ্কা সিরিজের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও 5 টি-20 ভালো উইকেট চান নাজমুল শান্ত। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তান কিংবদন্তি মুশতাক আহমেদ, চুক্তি আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত। রঙ্গনা হেরাতের শূন্যস্থান পূরণ করল বিসিবি, এই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন মুশতাক। লেগ স্পিনার মুশতাক বিশ্ব সেরা ছিলেন, কোচিং ক্যারিয়ারও সমৃদ্ধ, পাকিস্তান জাতীয় দলের সঙ্গে বিভিন্ন সময় কাজ করেছেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের স্পিন কোচও ছিলেন মুশতাক, এছাড়া ইংলিশ কাউন্টি ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কাজ করেছেন এই কিংবদন্তি। বাংলাদেশ স্পিন কোচের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত মুশতাক স্বল্প মেয়াদে নিজের অভিজ্ঞতা দিয়ে টাইগার স্পিনারদের উন্নতিতে কাজ করতে মুখিয়ে আছেন। চোট কাটিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন সৌম্য সরকার, অফ ফর্মে থাকা লিটন দাস ডিপিএল থেকে ছুটি নিলেও প্রস্তুত হচ্ছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য। চোট পুনর্বাসন প্রক্রিয়ায় তাইজুলও ফেরার লড়াই শুরু করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে সৌম্য সরকার, স্বস্তির খবর, সমস্যা অনেকটা কেটে গেছে। অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার, রানিং সেশনে দিয়েছেন বাড়তি গুরুত্ব, ব্যাটিংয়েও সাবলীল ছিলেন, লম্বা সময় নেটে কাটিয়েছেন, কাজ করেছেন টেকনিক নিয়ে। জিম্বাবুয়ে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন সৌম্য আশা বিসিবির। চোট সমস্যায় ভুগছেন তাইজুল ইসলামও, নতুন যোগ দেয় স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির পর্যবেক্ষণে চালিয়ে যাচ্ছেন ফেরার লড়াই। টি-20 বিশ্বকাপ ভাবনায় থাকলেও ফুলফিট তাইজুলকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তাইজুল এবং সৌম্য দুজনেরই ইনজুরির প্যাটার্ন অনেকটা একই রকম, দুজনেই যে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা যে ধরনের প্ল্যান ওদের জন্য করা হয়েছে সেই প্ল্যান অনুসারেই ওরা খুব সন্তোষজনকভাবে অগ্রগতি হচ্ছে ওদের, এবং আমি আশাবাদী যে সঠিক সময়ের মধ্যে দুজনই ওদের সামর্থ্য প্রমাণ দিতে পারবে।
জাতীয় দলে ছন্দহীন লিটন, ডিপিএলেও আছেন মাঠের বাইরে, ছুটি নিলেও ছন্দে ফেরার তাড়নায় ব্যক্তিগত উদ্যোগে প্রস্তুতি শুরু করেছেন। ইন্ডোরে ব্যস্ত ছিলেন স্কিল ডেভেলপমেন্টে। জিম্বাবুয়ের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলতে পাওয়ার হিটিংয়ে মনোযোগী তাওহিদ হৃদয়, ডিপিএলের মাঝেই সেরে রাখছেন হোমওয়ার্ক। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাড়িয়ে নিতে চান আত্মবিশ্বাস। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শাইনপুকুরের কাছে হেরেছে মোহামেডান। বৃষ্টি আইনে শাইনপুকুরের জয় 6 উইকেটে। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা পেসার নাহিদ রানা। মিরপুরে গতির ঝড় তুলে মোহামেডান ব্যাটারদের ভুগিয়েছেন নাহিদ। 45 রান দিয়ে 5 উইকেট নেন এই তরুণ পেসার। লিস্টে ক্রিকেটে দ্বিতীয়বার 5 উইকেট নিলেন নাহিদ। ইমরুল কায়েস ও আবু হায়দার রনির 50-তে 227 রান তোলে মোহামেডান। বৃষ্টি বাধায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ডিএল মেথডে 30 ওভারে শাইনপুকুরের টার্গেট দাঁড়ায় 158। তানজিদ ও মার্শালের 30-এর ঘরে রান এগিয়ে দেয় দলকে। শেষ দিকে অধিনায়ক আকবর আলীর অপরাজিত 27 রানে 14 বল আগেই ম্যাচ জিতে নেয় শাইনপুকুর। ফুটবলের খবর জানাবো। ফেডারেশন কাপে রহমতগঞ্জকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস। গোল করেছেন সোহেল রানা ও এমফোন উদো। গোপালগঞ্জে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে বসুন্ধরা। ম্যাচের 24 মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় ব্রুজনের দল। গোল পরিশোধে মরিয়া রহমতগঞ্জ একাধিক সুযোগ নষ্ট করেন দুই বিদেশি, সিসে ও স্যামুয়েল কুনি। অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে 62 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমফোন উদো। শেষ দিকে কিংস গোলকিপারকে একা পেয়েও হতাশ করেন স্যামুয়েল। প্রত্যাশিত জয়ে সেমিতে উঠেছে বসুন্ধরা কিংস। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে রাতে হাই ভোল্টেজ ম্যাচ। সেমিতে ওঠার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আরেকদিকে বরুশিয়া ডটমুন্ডকে চ্যালেঞ্জ জানাবে আটলেটিকো মাদ্রিদ। দুটি ম্যাচে শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এর লড়াই ঘরের মাঠে নির্ভার হয়ে নামবে বার্সেলোনা। প্রথম লেগে যে পিএসজির মাঠে তাদেরকে হারিয়ে এসেছে জাভির দল। নিজেদের ডেরায় 3-2 গোলে হারের পর শেষ 4-এ যেতে কঠিন চ্যালেঞ্জের মুখে পিএসজি। লা পারিসিয়ানদের প্রেরণা যোগাচ্ছেন হেড কোচ লুইস এনরিক। তার অধীনেই 2015-তে ট্রেবল জিতেছিল বার্সা। প্রথম লেগে প্রত্যাশিত ফল পাইনি, আমাদের অন্তত ড্র করা উচিত ছিল। দারুণ লড়াইয়ের পরও 3-2 ব্যবধানে হেরেছি আমরা, সেটা দিতে পারলে এই ম্যাচ জিতব। জাভির অধীনে পুরনো গৌরব ফিরে পেয়েছে বার্সেলোনা, সেটা ধরে রাখাই লক্ষ্য। আমি খুব খুশি, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আসতে পেরে গর্বিত। আমাদের সামনে 5 মৌসুম পর সেমিফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ, বার্সা সমর্থকেরা রোমাঞ্চিত। দু দলেই শুরুর লাইন আপে পরিবর্তন থাকছে। সাসপেনশন কাটিয়ে পিএসজি একাদশে ফিরছেন আশরাফ হাকিমি। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ান সেন ও সার্জি রবার্তোকে পাবে না বার্সেলোনা। তবে চোট কাটিয়ে ফিরছেন কাতালান মিডফিল্ডার পেদ্রি। অন্যদিকে 2-1 গোলে এগিয়ে থেকে বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে দ্বিতীয় লেগের লড়াইয়ে নামবে আতলেতিকো মাদ্রিদ। তারপরও নির্ভার নন ডিয়েগো সিমিওনি, কারণ ঘরের মাঠে ডটমুন্ডের রেকর্ড। নিজেদের ডেরায় খুবই শক্তিশালী ডটমুন্ড, তাদেরকে রুখে দেয়া কঠিন হবে আতলেতির জন্য। লালিগায় জয়ের ধারায় থাকায় আত্মবিশ্বাসী সিমিওনির শিষ্যরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বিপক্ষে নারী দলের 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ডাক পেয়েছেন 15 বছর বয়সী পেসার হাবিবা ইসলাম পিঙ্কি। পেস অ্যাটাকে মারুফা তৃষ্ণার সঙ্গে যুক্ত হলেন হাবিবা। ইঞ্জুরি থেকে ফিরেছেন রুবায়া হায়দার ঝিলিক, বাদ পড়েছেন সুমাইয়া আক্তার ও কিপার ব্যাটার ফারজানা হক লিসা। 23 এপ্রিল বাংলাদেশে আসবে ভারতের নারী দল প্রথম টি টোয়েন্টি। 28 এপ্রিল সিরিজের সব ম্যাচ হবে সিলেটে। যেহেতু আমরা সিলেটে খেলছি, সিলেটে স্পোর্টিং উইকেটে খেলবো আমরা, আমার মনে হয় পেস বোলিংটি একটু হেল্প করবে, এই জন্য আমরা এক্সট্রা একটা পেস বোলার নিয়েছি। আর একটা সবচেয়ে সুখবর যেটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যাটসম্যান যে ব্যাকআপ উইকেট কিপার অলসো রুবা হায়দার ঝিলিক, ও ইঞ্জুরি থেকে ব্যাক করেছে। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সের রোমাঞ্চকর ম্যাচে উষা ক্রীড়া চক্রকে 6-5 ব্যবধানে হারিয়েছে মোহামেডান। হ্যাট্রিক করেছেন ফয়সাল বিন সারি। এই জয়ের শীর্ষ স্থান পুনরুদ্ধার করলো সাদা কালোরা। প্রথম কোয়ার্টারে 3-1 গোলে লিড নেয় মোহামেডান। দ্বিতীয় কোয়ার্টারে করেছে আরও 1 গোল। তৃতীয় আর চতুর্থ কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। মোহামেডানের 2 গোলের বিপরীতে উষা করেছে 4 গোল। 14 ম্যাচে 35 পয়েন্ট মোহামেডানের, সমান ম্যাচে আবাহনীর 1 পয়েন্ট কম, আর 13 ম্যাচে 31 পয়েন্ট মেরিনার্সের। 3 দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও কাজটা তুলনামূলক সহজ মোহামেডানের জন্য। শুক্রবার আবাহনীকে হারাতে পারলে শিরোপা জিতবে তারা।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 224 রানের টার্গেটে ব্যাট করছে রাজস্থান রয়্যালস। এখন পর্যন্ত সংগ্রহ 7 উইকেটে 185 রান। ইডেন গার্ডেন্সে ঝড় তোলেন সুনীল নারিন, 49 বলে সেঞ্চুরি করেন উইন্ডিজ তারকা। টি টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস তার, 13টি 4 ও 6টি ছক্কায় 56 বলে নারিনের 109 রান। রাঘু বানশি রিঙ্কু সিং এর অবদানে 223 রান তোলে কেকেআর। আভেশ খান ও কুলদীপ সেন নেন 2টি করে উইকেট। জবাবে জয়সওয়াল স্যামসন প্রত্যাশা পূরণে ব্যর্থ, পরাগ করেন 34 রান। জুরেল হেটমায়ার অশ্বিন ফেরেন এক অঙ্কে, এক প্রান্তে টিকে 50 করেছেন বাটলার। Doesn't matter where the field is because he's going over. এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরে রাখুন।